একটা কাজে আমি গাজীপুর আসছিলাম, যাই হোক সেটা জয়দেবপুরে ছিলাম। তো জয়দেবপুর থেকে যাচ্ছি, জয়দেবপুর যাওয়ার সময় কোনো জ্যাম পাইনি তেমন, সিগন্যালও পড়ি নাই সিগন্যালে। তো আসার সময় যেটা ভাবলাম তাহলে তো অনেক ভালো হয়েছে, গাজীপুর জ্যাম পড়তেছে না। তো আসার সময় আসতেছি, আসা করছি গাজীপুর চৌরাস্তার এদিকে জ্যাম ছিল না, চৌরাস্তা সে এমন জ্যাম পড়ছে প্রায় 10 মিনিট ধরে দাঁড়ায় আছি, জ্যামে কোনো গাড়ি কোনো নড়াচড়া করতেছে না, মানে খুবই যাবে আমার। তো এখানে একটা ফ্লাইওভার হওয়া উচিত, একটা একটা গাড়ি মাঝে মাঝে নড়ে, বাট পরে গুলো নড়তে পারে না, সেটা বুঝি না, হয়তো সিগন্যালের কারণে যায় না। আর গাজীপুরে এই ঝামেলাটা অনেক বেশি আসলে, এই গাজীপুরের জ্যামটা অনেক বেশি, অনেক কিন্তু কোনাবাড়ি এই দিকে তো জ্যামটা প্রচুর পরিমাণে বেশি, সেটা বলার বাহিরে দাঁড়ায় আছি কোনো। তো চলেন যে জ্যামটা হয়তো ছাড়ছে, দেখি কতটুকু যাইতে পারি। গাজীপুরের জ্যাম, বিশ্ববিখ্যাত জ্যাম, নাম করে দিল গাজীপুরের কোনাবাড়ির জ্যাম, ঢাকা জ্যামের থেকে বেশি, সেটা যারা জানে তারা জানে যে গাজীপুরের জ্যাম, গাজীপুর কোনাবাড়ির জ্যামটা বিশেষ করে। সেখানে যদি এখন ফ্লাইওভার করা হয়েছে, দেখছেন গাড়ির কী অবস্থা, আসলে সবথেকে বড় কথা দেখেন রাস্তার অবস্থা নাকি, ঠিক আছে রাস্তার লেন ছোটো সেটা না হয় মানতে পারলাম, বাট রাস্তার যে বাজে অবস্থা সেটা আসলে বলার ভাষা রাখে না। আসলে গাজীপুর তো আসলে খুবই বাজে অবস্থা, খুবই খুবই খুবই, আর বাংলাদেশ হচ্ছে গাজীপুর না, বাংলাদেশের যে অবস্থা, যে মানে রাস্তাঘাটগুলো খুবই খারাপ, রাস্তাঘাটগুলো কখনো ঠিক করা হয় না, এটা হলো জনের ঝামেলা, প্রচুর ঝামেলা। আসলে রাস্তাগুলো ঠিক হবে আস্তে আস্তে, যদি এদিকে আসলে মেট্রো রেল না সরি এক্সপ্রেসওয়ে নাম করে হয়তো বা বছরের পর বছর এইভাবেই রাখবে, এখন রাখতেছে আসলে, এটা খুবই বাজে অবস্থা। আসলে দায়িত্ব যারা থাকে তাদের আসলে নিজেদের জীবন নিয়ে চিন্তা, অন্য জীবন নিয়ে চিন্তা নেই, তারা যদি নিয়ম মেনে বা ঠিকাদার প্রতিষ্ঠানগুলো একটু আন্দারে করতো, মানে একটু নিয়ম মেনে করতো, তাহলে তো জ্যামগুলো পড়তো না, যেমন রাস্তা দিকে একটু ঠিক রাখতো তাহলে কিন্তু হতো। আসলে কারো মাথা ব্যথা নেই দেশ নিয়ে, ধন্যবাদ। আবার এক্সপ্রেসের কাজ শেষ হলে আবার শুরু হবে গাজীপুর মানুষের হাইওয়ে কাজ শুরু হবে, তখন তো আরও জ্যাম হবে, যাই হোক তখন তো ওই রোডটা আরও বাজে হয়ে যাবে, কাজ করার নামে হয়তো বছরের পর বছরের জন্য বছর রাখবে। যেমন ঢাকাতে মেট্রো রেল হলে সেটাতে বছরের পর বছর কিন্তু একটা মানুষকে ভোগান্তিতে রাখছে, আর মেট্রো রেল কমপ্লিট হলে মানুষ একটু সুবিধা পাবে, বাট বছরের পর বছর কিন্তু মেট্রো রেল ভোগান্তিতে রাখছে। কেন, এর কারণটা কি? কারণ হলো মেট্রো রেল হোক ভালো কথা, সেটা কাজ করলে একটু বাধাবিঘ্ন হবে সেটাও সমস্যা নেই, বাট মেট্রো রেল কিন্তু যেটুকু জায়গার মধ্যে করা যায় বাকি জায়গাটাকে কিন্তু রাস্তাটুকু ভালো রাখা যায়, ভালো করা যায়, বা তারা তা করবে না, ভাঙছে মানে রাস্তা ভাঙছে, সেটা ঠিক করে রাখবে। আর রাস্তা কেন ভাঙবে বারবার, এইরকম হাইওয়েগুলোতে সিটি এরিয়াতে রাস্তা কেন বারবার কেন ভাঙবে, এটা আসলে দুষ্টাবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রভাব পড়ে। তো আসলে এটা ঝামেলা, আসলে কিছু করার নেই। এখানে যেমন গাজীপুর থেকে আপনার উত্তরা যাওয়া পর্যন্ত টঙ্গীতে যাওয়ার রুটটা, এটা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব থেকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রুট হবে আমি মনে করি, কারণ এখানে মানে রাস্তায় কোথাও পিচ পাবেন না, মনে হয় নাকি পিচ কোথাও পাবেন, এই যেরকম অবস্থা, মাটি মাটি গাঁথা গাঁথা, মানে পিচ নাই হয়ে গেছে এরকম অবস্থা, মানে এত বাজে বাজে করে, আর এটা কখনো ঠিক করা হয় না। আমি সেই জন্মের পর থেকে নাকি দেখতেছি কখন এই রোডটা ভালো দেখলাম না, হয়তো ভালো করছে সর্বোচ্চ 1-2 মাস 6 মাস, তারপর অটোমেটিক্যালি রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে, কেন যাই না, কোন আলাদিনের কারণে এটা খারাপ হয়ে যাচ্ছে যাই না। আসলে এইগুলো সরকারের দেখা উচিত যে এই রোডটা ভালো করতেই হবে, কারণ মোটামুটি ঢাকা যাওয়ার যে অন্যতম একটা ব্যস্ত রোড বা গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো আসলে শিল্প এলাকা তো গাজীপুর, সেই ক্ষেত্রে গাজীপুর থেকে ঢাকার যে রোডটা সেটা অবশ্যই অন্যান্য রোডের থেকে ভালো হওয়া উচিত ছিল সবসময় অ্যাজ ইউজুয়াল, বাট সেটা নাই, কিছু করার নেই। চলেন যাই, দেখি যাইতে থাকি কতক্ষণ লাগে এই জ্যামে, কতক্ষণ থাকি আল্লাহ জানে, চলেন দেখবেন। আমাদের গাজীপুরের বাসগুলো কিন্তু অনেক উন্নত, এই দেখতেছেন তাকুয়া মিনি বা হাইওয়ে মিনি এক্সপ্রেসগুলো কিন্তু অনেক উন্নত বাসগুলো, উন্নত মানে বাস, কীভাবে দেখবেন আপনার যদি মনে হয় যে গাড়ি ভালো না, আপনি কিন্তু এই দেখেন এই দিকে কিন্তু চেক করতে পারবেন, গাড়ি কিন্তু ভালো দেখেন, এই দিকে কিন্তু সব দেখা যায়, চেক করতে পারবেন গাড়ির ভিতরে কোনো ঝামেলা আছে কি না, বাজারে এনে আপনার কারো যে খেতে ইচ্ছা করতেছে যেমন আচার বড়ো এগুলো জ্যামের মধ্যে, কিন্তু পিছনের যাত্রীগুলো কিন্তু এই দিক দিয়ে নিতে পারবে, এটা কিন্তু খুবই মারাত্মক সুবিধা দিয়েছে এখন গাজীপুরের এই বাসগুলো। তো আপনারা এই সুবিধা আপনার গাজীপুরের বাসগুলো তো পাবেন, দেখছেন কত উন্নত ধরনের বাস, এগুলো হলো মিনি বাস, এগুলো আর কি অনেক উন্নত মানের। তো দেখেন আপনারা এই যে আপনার পিছনে বাতাস খাওয়ার জন্য জায়গা রয়েছে, তো গরমের দিনে ঝামেলাটা হয় কি সামনে যে পর্যাপ্ত পরিমাণ বাতাসটা আসে না, এই জন্য পিছন দেখতে একটা জায়গা রাখা হয়েছে জানালা উইন্ডো, সেখানে যদি বাতাস যায় তাহলে হয়তো বা ভালো হতো। আর লাইট দেখেন ওই যে আপনার কিন্তু ইন্ডিকেটার সরি ব্রেক লাইট যেটাকে বলে ব্রেক লাইট, সেটা কিন্তু আছে, তিনটা আছে, অনেক কিন্তু বড়ো বড়ো অনেক, সেটা কিন্তু আপনি দিনের বেলায় দেখতে পারতেছেন অনেক ভালো। আর উপরে তো মাশাআল্লাহ ভালো কাগজ দিয়ে আটকায় রাখছে, সেটা তো খুবই সুন্দর জিনিস। তো দেখেন কাগজ দিয়ে আটকায় রাখছে, এটা কী জন্য আটকায় রাখছে সেটা ভাবতে হবে। আসলে কাজ রাখলে আসলে দেখেন ভিতরে কিন্তু সব দেখা যাচ্ছে, কাগজ দিয়ে আটকায় রাখলে কিন্তু কিছু দেখা যাচ্ছে, তাহলে খুবই ভালো।
আর এই যে বাসগুলোর অবস্থা দেখেন, অত্যন্ত সুন্দর মননীয় ভদ্র বাসে গেলা, আর ড্রাইভারগুলো খুবই দক্ষ, একদম বাইকে বা প্রাইভেট কারের মতো বাচ্চা লাগে না, কোনো ঘষা মাজা লাগে না। আমাদের গাজীপুরের বাসে গেলা অনেক কষ্টে একটু ফাঁক ফোকর দিয়ে বের হইতে পারছি, সো আই এম সো লাকি ম্যান। রাইট নাও ফিল হচ্ছে আমি অনেক লাকি যে আমি বের হইতে পারছি, একটু বের হইতে পারছি, কারণ অনেকক্ষণ দাঁড়াইছিলাম, 15-20 মিনিটের মতো এক জায়গায় দাঁড়াইছি, কোনো গাড়ি নড়তেছে না, বাট একটু একটু পরে মাঝে মাঝে একটা গাড়ি স্টপ দেয়, একটু মনের ভিতর আসা জায়গায় যে এই বুঝি লাইনটা ছাড়লো আর কি, মনে হয় একটা গাড়ি একটু সামনে আগাইলে, বাট নাথিং, এই গাড়িটা একটু আগায় আর কোনো গাড়ি আগাইতে পারে না এরকম অবস্থা আর কি। হ্যাঁ, কিছু কারণে তারপর অনেক কষ্টে যাই, খাট ফুকর দিয়ে বের হইলাম, অনেক কষ্টে গাড়ি পিছিয়ে আর কি যাই যেন। তো বের হওয়ার পরে এখানে আসছি, দেখি সাইডে ঢুকতেছি, তো মাশাআল্লাহ রিক্সা মামা আবার আমার রাস্তা আটকাই দিচ্ছে, দেখি যাই রাস্তা আসলে না, ইনশাআল্লাহ আসে যাইতে পারবো আশা করি। তুমি লাকি ম্যান, রাইট নাও এখন ঢাকা, আমি আমার জ্যামের মধ্যে বাইক চালাতে একদমই পছন্দ করি না, চালানোর অভ্যাস করতে হবে, কারণ এই যে এলাকাতে থাকি তো জ্যাম তো ওরকম পাই না কখনো, কত সুন্দর আটকাই দিচ্ছে, খুবই বাজে অবস্থা, কখন দিয়েছে জানো, মানুষ করা পারে না, তাদের সাথে পার হয়ে যাবে। দেখেন জ্যাম হবে না কেন, হয়তো কোনো সময় গর্ব করার মতো ছিল বা থাকবে কোনোদিন, বাট এখন আসলে গাজীপুর গর্ব করার মতো কিচ্ছু নেই, এই চৌরাস্তা বিশেষ করে দেখেন, এটা কিন্তু বছরের পর বছর এরকম, যেটা দুদিন ধরে ভাঙছে তা না, কিন্তু এটা আমি প্রায় 6 মান্থ এগো আসা হয়েছিল, তখনও এরকম ছিল, মানে কেন ভাই একটা রাস্তার প্রতি এতদিন কেন সময় লাগবে, এটা হাইওয়ে, এটা তো মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করে, তাদের জীবন জীবিকা এদের উপর নির্ভরশীল, তো তারা আসলে দিনের বেলা সময় পায় 14 ঘন্টা ডিউটি করার পরে বা 12 ঘন্টা ডিউটি করার পরে খুব অল্প সময় পায়, সেখানে মধ্যে রাস্তার জন্য 2 ঘন্টা নষ্ট হয়ে যায়, কিছু করার নেই, চ্যালেঞ্জ।